আমি সুকৃতি দান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মাঙ্গলিক দোষ কি সত্যিই বিপজ্জনক, বা ডবল মাঙ্গলিক দোষই বা কি, বা মাঙ্গলিক দোষ থাকলে কি সত্যি বিবাহিত জীবনে প্রচুর প্রবলেম ক্রিয়েট করে, এটা কি সত্যি, বা প্রবলেম ক্রিয়েট করলে কোন কোন ক্ষেত্রে ক্রিয়েট করে, বা কোন কোন ক্ষেত্রে অত ভয় খাওয়ার দরকার নেই, এই নিয়ে একটা ওভারঅল ডিটেলসে আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন মাঙ্গলিক দোষ কথাটা বলতে গেলে অ্যাকচুয়ালি মাঙ্গলিক দোষ ঠিক নয়, কথাটা ছিল মাঙ্গলিক যোগ। সেটা সংস্কৃত থেকে বাংলায় আসার জন্য এখানে মাঙ্গলিক দোষের আখ্যা দেয়া হয়েছে। তা মাঙ্গলিক দোষের কথাই যদি বলি না কেন, তা মাঙ্গলিক দোষ বা যোগ যাই বলি না কেন, সেখানে বলতে গেলে প্রথমে মঙ্গলের সম্বন্ধে আমরা একটু জানব। দেখুন মঙ্গল হলো একটা সেনাপতি গ্রহ, যেখানে রাগ, জেদ, অ্যাগ্রেশন, মানুষের একটা হাড় না মানা ব্যাপার কিন্তু মঙ্গল আমাদের মধ্যে পরিলক্ষিত করে। অর্থাৎ মঙ্গলের প্রভাব যাদের থাকে তাদের মধ্যে একটা মাথা গরমের টেন্ডেন্সি, রেগে যাওয়া, জ্বলে ওঠা, হাড় না মানার ব্যাপার, অ্যাগ্রেশন, রাগ, জেদ, আমাকে এটা করতেই হবে, আমি এটা করেই ছাড়ব, ঠিক আছে, অর্থাৎ আমি তো বা আমি এটা করবই, এই ধরনের একটা ব্যাপার, মোটিভেশন ব্যাপার, রাগ, জেদ, এই ব্যাপার কিন্তু মঙ্গল মানুষের মধ্যে একটা রণংদেহী ভাবকে জাগ্রত করে। তাই এই জন্মছকে মঙ্গলের বিশেষ কিছু অবস্থানের জন্য মানুষকে মাঙ্গলিক যোগ বা যাকে আমরা মাঙ্গলিক দোষ হিসাবে জানি তার আখ্যা দেয়া হয়েছে। টোটাল আমাদের রাশিচক্রে 12টা ভাবের মধ্যে 6টা ভাবে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষের আখ্যা দেয়া হয়েছে। তা ম্যাক্সিমাম অনেক লোকেরই জন্মছকে মোটামুটিভাবে 60-70% মানুষেরই জন্মছকে মাঙ্গলিক দোষ থাকে। তাই তাহলে কি অনেকেই বলেন যে মাঙ্গলিক দোষ থাকলে বিবাহ শুট করে না, বিবাহে লাইফ পার্টনারের জীবনহানি ঘটে বা প্রাণহানি ঘটে, বা এই ধরনের অনেক একটা প্রবাদ বা অনেক মানুষের একটা মিথ্যা ধ্যান ধারণা বা কুসংস্কার আমি দেখি। সেই ব্যাপারটা নিয়ে আমি কতটা ঠিক সেটা জানানোর জন্য আমার এই অনুষ্ঠানটিকে প্রথমেই বলবো, দেখুন মঙ্গলের এই প্রভাব যেহেতু রাগ, জেদ, অ্যাগ্রেশন এই ব্যাপারটা থাকে, তাই মঙ্গল যদি জন্মছকে কোনোভাবে লগ্নে অথবা দ্বিতীয়ে অথবা চতুর্থে অথবা সপ্তমে অথবা অষ্টমে অথবা দ্বাদশে অবস্থান করে, তাহলে কিন্তু সেটাকে মাঙ্গলিক যোগ বা তথা মাঙ্গলিক দোষের আখ্যা দেয়া হয়। এবারে কেন অন্যান্যভাবে বসলে মাঙ্গলিক দোষ হলো না, পার্টিকুলার এই 1, 2, 4, 7, 8, 12 এই 6টা ভাবেই কেন বসলে মাঙ্গলিক দোষের আখ্যা দেয়া হলো, এর মেন কারণ হলো যদি আমরা ভালোভাবে কুণ্ডলীটাকে পর্যবেক্ষণ করি বা পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে মঙ্গল যদি কোনোভাবে 1, 2, 4, 7, 8, 12 এই সমস্ত ভাবে যদি থাকে, তাহলে মঙ্গল কোনো না কোনোভাবে সপ্তম ভাব অথবা অষ্টম ভাবকে প্রভাবিত করে। অন্যদিক থেকে দেখতে গেলে সপ্তম ভাব হলো আমাদের বিবাহের ভাব এবং অষ্টম ভাব হলো আমাদের বিবাহের যে সেক্সুয়াল লাইফের ভাব এবং বিবাহিত জীবন কতটা সাস্টেন করবে, কতটা টিকবে, সেটাও কিন্তু আমরা অষ্টম ভাব থেকে নির্ধারণ করতে পারি। তাই যখন মঙ্গল কোনো না কোনোভাবে লগ্ন, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশে অবস্থান করে, তখন তার ডিরেক্ট প্রভাব বা তার দৃষ্টি কোনো না কোনোভাবে 9 সপ্তম 9 অষ্টম ভাবকে প্রভাবিত করে, তাই কিন্তু মাঙ্গলিক দোষের একটা প্রভাব আমরা পেরে যাই, একটা প্রভাব কিন্তু আমাদের উপর পড়ে যায়, ঠিক আছে। তাই মাঙ্গলিক দোষের প্রভাব পড়া মানে যে বিবাহিত লাইফ নষ্ট হয়ে যাবে তা নয়, তবে মঙ্গল যেহেতু নৈসর্গিক অশুভ গ্রহ এবং মঙ্গলের মধ্যে একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন রয়েছে, তাই যে সমস্ত ভাবে থাকে তার কারকতাকে রাহুর মতো কিছুটা বাড়িয়ে দেবে। উদাহরণস্বরূপ বলা যায়, কারো যদি জন্মছকে লগ্নে মঙ্গল থাকে, তার মধ্যে একটা হাড় না মানা ব্যাপার একটা পরিলক্ষিত হবে, সবসময় নিজের রাগ, জেদ এবং তার একটা জীবনী শক্তি প্রচুর হয়, তার জীবনী শক্তিতে সে ভরপুর থাকে এবং সে সবসময় কর্তৃত্ব পরায়ণ হয় এবং তার অল্পতেই সে মাথা গরমের একটা টেন্ডেন্সি ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। এই সমস্ত ব্যাপার কিন্তু লগ্নে মঙ্গল থাকলে হয় জেনারেলভাবে, অর্থাৎ সে যেটা বলছে সেটা। এমনকি দেখা যায় লগ্নে মঙ্গল থাকলে মানুষ সবসময় এক
স্কেল চড়িয়ে কথা বলে, অর্থাৎ কোনো একটা আলোচনা টেবিলে যে কথা হচ্ছে সেই আলোচনা টেবিলে সবসময় এক স্কেল চড়িয়ে সে কিন্তু কথা বলার একটা টেন্ডেন্সি তার মধ্যে থাকে। অন্যদিক থেকে কারো যদি দ্বিতীয়ভাবে মঙ্গল থাকে, দ্বিতীয়ভাবে মঙ্গল থাকলে সে কিন্তু খুব ডিরেক্টলি বা রূঢ়ভাবে কথা বলে এবং তার এই কথার বাণী অনেক মানুষকে কিন্তু একটা বিদ্ধ করার একটা প্রবণতা থাকে। এই স্পষ্ট বক্তা হওয়ার জন্য তার এই কথার ছোবলে অনেক অনেক কিন্তু তার শত্রুতা একটা ক্রিয়েট করার সম্ভাবনা থাকে এবং বিবাহিত জীবনে সেই জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করে। অন্যদিক থেকে কারো যদি চতুর্থে মঙ্গল থাকে তাহলে কিন্তু তার সেক্সুয়াল একটা অ্যাট্রাকশন বেশি থাকবে এবং তার মধ্যে একটা রাগী ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে। লগ্নে থাকলে যেমন ক্রিয়েট করে, চতুর্থে থাকলে তার মধ্যে ক্রিয়েট করবে। চতুর্থভাবে মঙ্গল থাকলে তার কিন্তু কর্মের দিকটা খুব ভালো হয়, কিন্তু চতুর্থভাবে মঙ্গল থাকার জন্য তার মধ্যে রাগ জেদ বেশি থাকবে এবং তাদের বিবাহিত লাইফে কোনো মহিলা তার বিবাহিত জীবনকে আনন্দকে চরম নিরানন্দে পরিণত করতে পারে। অন্যদিকে কারো যদি জন্মছকে সপ্তমভাবে মঙ্গল থাকে তার মধ্যে একটা কামুকতা বা সেক্সুয়াল চাহিদা একটু বেশি থাকবে এবং সে খুব সহজে কোনো রিলেশনের মধ্যে পড়ে যেতে পারে এবং সেখানে খুব তাড়াতাড়ি ফিজিক্যাল হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করে এবং মানুষকে খুব তীব্র সেক্সুয়াল ভাবাপন্ন বা কামা ভাবাপন্ন করে দেয় তাকে, ঠিক আছে। এবং এই মঙ্গলের সঙ্গে যদি কোনোভাবে কেতু বা শনি সংযোগ ক্রিয়েট করে তাহলে কিন্তু একটা বিবাহ বিলম্ব করে অনেক সময়। অন্যদিক থেকে অষ্টমভাবে মঙ্গল থাকলে অষ্টম ভাব হচ্ছে আমাদের আইনের ভাব, মামলা মকদ্দমার ভাব, আমাদের দুর্ঘটনা ভাব বা মৃত্যুর ভাব। তাই অষ্টমভাবে মঙ্গল থাকলে কিছুটা দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। অন্যদিক থেকে অষ্টমভাবে মঙ্গল থাকলে বিবাহিত জীবনে একটু ডিভোর্স ফিভোর্স এই ব্যাপারটা আনার একটা বা আসার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। এছাড়া অষ্টমভাবে মঙ্গল থাকলে জাতকের মধ্যে একটা এক্সেসিভ সেক্সুয়াল মেন্টালিটি কিন্তু ক্রিয়েট করতে পারে। অন্যদিক থেকে দ্বাদশভাবে মঙ্গল থাকলে, দ্বাদশভাব যেহেতু শয্যা সুখের ভাব তাই দ্বাদশভাবে মঙ্গল থাকলে মানুষ কিন্তু একটু গর্ব অনুভব করতে পারে এবং সে শয্যা সুখের জন্য অনেক ব্যয় করে এবং তার লাইফ পার্টনারের ক্ষেত্রে কিছুটা শারীরিক কোনো সমস্যা হতে পারে এবং সেই সমস্ত সমস্যার জন্য তার কিন্তু কোনো টাকা পয়সা খরচ হতে পারে। এবং দ্বাদশভাবে মঙ্গল থাকলে তার কিন্তু লাইফ পার্টনারের শরীর টরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। এই সমস্ত ব্যাপারগুলো থাকে, এগুলো একটু নেগেটিভিটি ব্যাপার রইল। তবে এই নেগেটিভিটি ব্যাপারটা যে সবার হবে তা নয়। এই মঙ্গল যদি কারো জন্মছকে, ঠিক আছে, জন্মছকে যদি শুভ বৃহস্পতির দৃষ্টি পায় অথবা এই মঙ্গল যদি সক্ষেত্রী হয় অথবা এই মঙ্গল যদি কোনো পার্টিকুলার লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহ হয়, যে যে নেগেটিভিটি বললাম সেই নেগেটিভিটিগুলো কিন্তু থাকবে না। কেন থাকবে না? কেননা এই মঙ্গলের অ্যাগ্রেশনের প্রভাবের জন্য যে সমস্ত ক্ষতি এই লগ্নে দ্বিতীয়ে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে করে সেইগুলো কিন্তু ক্রিয়েট করবে না, ঠিক আছে। সেখান থেকে কিন্তু অনেকটা পজিটিভ ফলাফল কিন্তু পাবেন। কিন্তু যদি এই মঙ্গল থেকে কোনোভাবে নিচস্থ হয়ে যায় এবং রাহু বা কেতুর দ্বারা যদি কোনোভাবে প্রভাবিত হয় তাহলে কিন্তু কিছুটা প্রবলেম বেশি ক্রিয়েট করবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যদি রাহু দ্বারা পীড়িত হয়ে মঙ্গল অবস্থান করে এই সমস্ত ভাবে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষের কোনো প্রভাবই কিন্তু পাবেন না, ওকে। সেক্ষেত্রে আবার কিন্তু মঙ্গলকে আমাদের স্ট্রং করার প্রয়োজন পড়ে। যাই হোক, মোটামুটিভাবে এই মঙ্গল এই সমস্ত ভাবে অবস্থান করলে রাজদের জন্য কিছুটা প্রবলেম ক্রিয়েট করে, আহামরি কিছু প্রবলেম ক্রিয়েট করে না। তার জন্য লাইফ পার্টনার যে মৃত্যু ঘটবে তা নয়, সম্পর্ক বিচ্ছেদ হবে তা নয়। তবে বিশেষ করে অষ্টমভাবে থাকলে একটু বেশি প্রবলেম ক্রিয়েট করে। অষ্টমভাবে সবথেকে নেগেটিভ সেক্সুয়াল মেন্টালিটিকে একটু বেশি বাড়িয়ে দেয়, ঠিক আছে, অষ্টমভাবে সপ্তমভাবে থাকলে। এবং দ্বাদশভাবে থাকলে একটু গর্ব অনুভব করা, নিজেকে বড় করে দেখানো, এটা একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে। তবে এই মঙ্গল যদি বিশেষ করে ধনুলগ্নের ক্ষেত্রে, মেষ লগ্নের ক্ষেত্রে, সিংহ লগ্নের ক্ষেত্রে, অর্থাৎ অগ্নিতত্ত্বের যে লগ্নগুলো রইল, অথবা মীন লগ্ন ক্ষেত্রে, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, বা ধরুন মীন লগ্ন, বৃশ্চিক লগ্ন বা কর্ক লগ্নের ক্ষেত্রে কিন্তু মঙ্গল শুভ হয়। এছাড়া মকর লগ্নের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল অনেকটা শুভ হয়। তাদের ক্ষেত্রে এই সমস্তভাবে মঙ্গল থাকলে অতটা নেগেটিভ প্রভাব কিন্তু আসে না, কেননা সেই সমস্ত লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু অনেক ফেভারেবল হয়। তাই ফেভারেবল থাকার জন্য সেই সমস্ত লগ্নের জন্য এতটা ভয় খাওয়ার কিছু নেই। এছাড়া বৃহস্পতির দ্বারা যদি কোনোভাবে দৃষ্টি যদি মঙ্গলের উপর এসে পড়ে তাহলে কিন্তু মঙ্গলের নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটা কমে যায়, অনেকটা কমে যায়। তার জন্য কিন্তু এই সমস্ত রাগ, অ্যাগ্রেশন, জেদ কিন্তু অতটা দেখে না, এতটা কিন্তু পরিলক্ষিত হয় না। যাই হোক না কেন, মাঙ্গলিক দোষের জন্য যে একদম বিবাহ নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে তা নয়, তবে মাঙ্গলিক ইয়ে থাকলে মানুষের মধ্যে একটা রাগ জেদ একটু বেড়ে যায়, তার জন্য একটু বেশি প্রবলেম ক্রিয়েট করে। তার জন্য এত মাথা ব্যথা করার কিছু নেই।
আমাদের এই মোটামুটি 12টা ঘরের মধ্যে 6টা ঘরে মঙ্গল থাকলে, যেহেতু মাঙ্গলিক হয়, আমরা যদি দেখি মোটামুটিভাবে 60-70% মানুষের জন্মছকই মোটামুটি মাঙ্গলিক দোষের প্রভাব থাকে। তা এই মাঙ্গলিক দোষ মানেই তার বিবাহিত লাইফ প্রচণ্ডভাবে নষ্ট হয়ে যাবে তা নয়। বিবাহিত লাইফের জন্য যে সমস্ত ক্যালকুলেশন আমি পূর্বে দিয়েছি সেগুলো ভালোভাবে খেয়াল করুন। তবে মাঙ্গলিক দোষ যদি থাকে আপনারা ভালোভাবে খেয়াল করুন, যে সমস্ত 6টা লগ্ন বললাম সেই লগ্ন যদি আপনাদের মধ্যে পড়ে যায়, 6টা না 7টা লগ্ন, অর্থাৎ অগ্নিদত্তের যে লগ্ন, মেষ লগ্ন, হ্যাঁ সিংহ লগ্ন, মেষ লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন, বৃশ্চিক লগ্ন, কর্কট লগ্ন, মীন লগ্ন এবং মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ প্রভাবটা পাবেন না। অথবা মঙ্গল যদি সক্ষেত্রী হয়, হ্যাঁ বা উচ্চস্থ থাকে, তাহলে আপনি প্রভাবটা পাবেন না। বা মঙ্গলের উপর যদি কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি থাকে বা যদি চন্দ্রেরও দৃষ্টি পড়ে, তাহলেও কিন্তু এই মঙ্গলের এই অ্যাগ্রেশনের প্রভাবটা বা এই নেগেটিভ প্রভাবটা আপনারা পাবেন না। তবে মঙ্গল কখনোই কিন্তু চায় না যে বিবাহিত লাইফ কিন্তু ভেঙে যায়। মঙ্গল একটা কী করে, সবসময় মানুষের মধ্যে একটা রাগ জেদকে, অর্থাৎ নিজের ব্যাপারটাকে হাসিল করার জন্য মানুষকে, মানুষের যে অর্থাৎ সোজা আঙুলকে যে বাঁকাতে হয় সেই ব্যাপারটা দেয় তার জন্য, অর্থাৎ তাকে একটা জীবনে চলার জন্য তাকে বাস্তববাদী করে। মঙ্গল কখনোই চায় না তার লাইফে তাদের একটা রিলেশন ভেঙে যাক। তবে হ্যাঁ, মঙ্গল কোনোভাবে মাঙ্গলিক দোষ যাদের থাকে তাদের ক্ষেত্রে আমি দেখেছি কিছুটা কথাবার্তার মধ্যে রোড়া থাকে, কিছুটা স্পষ্টবাদিতা থাকে, এই ব্যাপারটা থাকতে পারে। তার জন্যই যে একদম লাইফ পার্টনারের মৃত্যু হবে বা বিবাহতে একদম ডিভোর্স হয়ে যাবে তা কিন্তু হয় না, ঠিক আছে? তাই এত ভাবার কিছু নেই। তবে মঙ্গলকে অবশ্যই আপনারা শান্ত করতে পারেন মঙ্গলের মন্ত্রপাঠের মাধ্যমে। মঙ্গলের মন্ত্রপাঠ যাদের মাঙ্গলিক দোষ আছে তারা যদি আপনারা খুব কষ্ট পান, খুব যদি আপনারা টেনসড হয়ে থাকেন, খুবই যদি আপনারা হতাশ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা মঙ্গলের মন্ত্রপাঠ করতে পারেন। ওম ধারণি গর্ভ সম্বোধম বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চং লহিতাঙ্গ নমাম মাম, এই মন্ত্রটাকে 3 বার পাঠ করার পর ওম হুং সিং মঙ্গলায়নম, এই মন্ত্রটাকে 108 বার পাঠ করতে পারেন। বা যদি তাও না পারেন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন প্রতি মঙ্গলবার, তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন। এছাড়া রক্তপ্রবাল ধারণ করতে পারেন, তবে রক্তপ্রবাল ধারণ করতে গেলে অবশ্যই লগ্নকে দেখতে হবে। অথবা একটা মাটির পাত্রেতে কিছুটা পরিমাণ মধু নিয়ে সেটা তার মুখটাকে ভালো করে বন্ধ করে কোনো মাটির মধ্যে ভালো করে পুঁতে দিন, ঠিক আছে? তাহলে কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাবটা অনেকটা নিউট্রালাইজ হয়ে যায়, ঠিক আছে? সুতরাং মাঙ্গলিক দোষ অনেক মানুষেরই থাকে, এই জন্য ভাবার কিছু নেই। জন্মছকে অনেক নেগেটিভ দোষ আছে, আপনারা বেশি গণ এবং মাঙ্গলিক দোষ নিয়ে বেশি ভাবেন, অন্যান্য দোষগুলোকে অত প্রায়োরাইজ করেন না। কিন্তু মাঙ্গলিক দোষ বা গণ এতটা মুখ্য ভূমিকা পালন করে না। মঙ্গল মানুষের মধ্যে একটু রাগ জেদকে জাস্ট বাড়িয়ে দেয়, মানুষের অ্যাগ্রেশনকে বাড়িয়ে দেয়, মানুষের আঙুলকে একটু বাঁকা করার একটা ক্ষমতা দেয়, এছাড়া অন্য কোনো প্রবলেম ক্রিয়েট করে না। হ্যাঁ, তবে সপ্তমভাবে মঙ্গল থাকলে কিছুটা সেক্সুয়াল মেন্টালিটিকে বাড়িয়ে দেয়, অষ্টমভাবে মঙ্গল থাকলেও সেম করে, এবং দ্বাদশভাবে মঙ্গল থাকলে মানুষের মধ্যে একটা গর্ব ব্যাপারটা একটু বাড়িয়ে দেয়, এছাড়া অন্য কোনো প্রবলেম ক্রিয়েট করে না, ঠিক আছে? বোঝা গেল, আশা করি বোঝাতে পারলাম। এরপর আমি একটা ব্যাপার বলবো, অনেকে বলেন যে আমার ডবল মাঙ্গলিক রয়েছে। আসলে এগুলো বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজাররা বিভিন্ন ধরনের এগুলোকে প্রচলন করে আসছেন। আমি তবু জিনিসটা একটু বলে দিতে চাইবো, জিনিসটা যেহেতু উঠেছে। দেখুন, আমরা সমস্ত ক্যালকুলেশন তো জেনারেলভাবে সমস্ত লগ্ন থেকে ক্যালকুলেশন করে থাকি, তাছাড়া আমরা কি করি, লগ্নের এক্সপার্টে যেমন ক্যালকুলেশন করি, আমরা কিন্তু পরবর্তীকালে সুদর্শন চক্র দেখানোর চেষ্টা করব, আমরা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা চন্দ্রের এক্সপেক্টেও ক্যালকুলেশন করি, এবং বিবাহের কারকগ্রহ যেহেতু শুক্র তাই আমরা শুক্রের এক্সপেক্টেও কিন্তু ক্যালকুলেশন করি। অর্থাৎ আমরা যেমন লগ্নকে এক ধরে যেমন ক্যালকুলেশন করি, তেমন চন্দ্রের এক্সপেক্টে মানে চন্দ্রকে এক ধরে আমরা ক্যালকুলেট করতে পারি, তেমন আমরা শুক্রকে এক ধরে আমরা ক্যালকুলেট করতে পারি, যেহেতু বিবাহের ক্ষেত্রে কিন্তু শুক্রের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। তাই লগ্নের এক্সপেক্টে যেমন আমরা লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ যেমন দেখবেন সেখানটা ভালোভাবে খেয়াল করুন, সেটাই হচ্ছে মেন মাঙ্গলিকের পরিচয়। এছাড়া আপনারা চন্দ্রের এক্সপেক্টে দেখতে পারেন লগ্ন, অর্থাৎ চন্দ্র যেখানে রয়েছে সেখান থেকে এক ধরে সেই 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরে শুক্র যেখানে রয়েছে সেখানটাকে এক ধরে, শুক্রকে এক ধরে, তারপরে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরকে দেখুন, সেইভাবে ক্যালকুলেশন করুন, সেখানে দেখুন মঙ্গল কবিভাবে রয়েছে। এইভাবে আমরা যদি মানে একটা ব্যাপার থেকে যদি দুটো ব্যাপার যদি মিলে যায় তাহলে তাকে ডবল মাঙ্গলিক বা ট্রিপল মাঙ্গলিক বলা হয়। কিন্তু এগুলো একদম যৌক্তিকতা নেই, কেননা আমরা বাচ্চাদের সমস্ত ক্যালকুলেশন মেনলিভাবে আমরা লগ্নের এক্সপেক্টে করব, ঠিক আছে? এই রাশির এক্সপেক্টে, শুক্রের এক্সপেক্টে, এই মঙ্গলের এই ক্যালকুলেশন করে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। যদি মাঙ্গলিক থাকেন তাতেও কোনো ভয় খাওয়ার ব্যাপার নেই, মাঙ্গলিক দোষ কাটানোর জন্য যেমন প্রচুর টাকা খরচ করতে হবে তাও নয়। আপনারা শুধু একটু নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন, মঙ্গলদেবের আরাধনা করুন, ঠিক আছে? পারলে এই মধুর যে ব্যাপারটা বললাম ওটাকে করুন, অটোমেটিক্যালি হয়ে মঙ্গল অনেকটা
আপনার জন্মছকে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি জন্মছকে কোনোভাবে মঙ্গল যদি পীড়িত থাকে বা নিচস্থ থাকে, বা আপনার মঙ্গল যদি অন্যান্য লগ্নের অর্থাৎ যে সাতটা লগ্ন বললাম সেই সাতটা লগ্ন বাদ দিয়ে যদি অন্য কোনো লগ্নের মঙ্গল হয়ে যদি মাঙ্গলিক থাকেন, তাহলে কিন্তু আপনি এই সমস্ত প্রতিকারগুলো করতে পারেন। তাহলে কিন্তু এতটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়বে না। এই নিয়ে ভয় খাওয়ার কিছু নেই, এগুলো বৃথা একটা উদ্বেগের কারণ রয়েছে আমাদের মধ্যে। তাই আমি জিনিসটাকে ক্লিয়ার করলাম। আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন, এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।